নমস্কার বন্ধুরা, 2,500 টাকার মুদিখানা মালের শপিং হয়েছে। 2,500 টাকা এই যে দিয়েছে মাল, 2,500 টাকার, বুঝতেই পারছেন। আমি তো এইটাই বুঝতে পারছি না কি 2,500 টাকার এখানে মাল আছে। দেখুন এখন ব্যাপারটা কি, আদেও দেখা যাক। মালটা খুলছে, 21টা মাল অর্ডার দিয়েছে, 21টা মাল। এখানে মনে হচ্ছে 21টা মাল আছে এই বস্তাতে। হ্যালো, আমি এখানে ভিডিও করছি, আমার মাল সব দেয়নি, দুটো মাল দিয়ে বলছে সব মাল দিতে। ধর ধর দেখুন কিরকম ভাবে এটা কি, এই যে এই যে এই যে এই একখানা ই দিয়েছে, বেসনটা দিয়েছে, আর এই সারকোটা দিয়েছে, দিয়ে সব হয়ে গেছে দেওয়া। না না, এটা দুধ, ছি ছি ছি, এটা দুধ। বন্ধুরা দেখুন, সে দুধকে বলছে সারপো দিয়েছে। এক্ষুনি সব জামা প্যান্টটা কাস্তো এই এই দুধ দিয়ে, জামা প্যান্টটাই লাস্টে সব পিঁপড়ায় ধরে যেত লাস্টে। আরে জামাল, যে কোথায় আছিস, বাড়ি কিছু নাই? আমালগুলো দেবে না, এই দুটো 1,000 টাকা দাম, 1,500 টাকা, 1,500 টাকা। তো বন্ধুরা, মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় এর পরে মনে হচ্ছে মাল আসবে, এমনও হতে পারে, কি জানি, দেখা যাক কি হয়। তো এখনো তো আমার এটা তো মনে হয়, এটার তো দাম মনে হয় 300 টাকা, না 350 টাকা, 350 টাকা। ও, আর ওইটা তো মনে হয় 50 টাকা, না 24 টাকা। তোর পেছনে তো দাম লেখা থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখ তো, আর এটা তো মনে হয় 50 টাকা হবে, না না কি জানি, ও 75 টাকা লেখা আছে। 50 টাকা নেয় নিয়ে, 50 টাকা মতো নিয়েছে, না 45 টাকা নিয়েছে। যে দাম লেখা আছে এখানে 445, হ্যাঁ ওটা 350 টাকা নিয়েছে। দুধ এই কি পড়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা কি ফেলে দিয়েছে। এই যে দৌড়ে আসবে, ও দৌড়ে আসবে, জানি তো ক্যামেরাটাকে নিয়ে, ও আগে দৌড়ে আসবে। এক্ষুনি আমার সব গ্যাস পুড়িয়ে ফেলছিল, কত টাকা সর্বনাশ হয়ে যাচ্ছে। দেখুন বেশি গ্যাস পুড়ালে বেশি গ্যাস লাগবে না, বলুন তো। দেখুন কতটা গ্যাস পুড়িয়ে ফেলেছে আমার, এতটা আমার গ্যাস পুড়ালে হবে? আমি এত গ্যাস পাবো কোথায়? তাহলে ওই ফোনটা দেখি, ওই ফোনটা, ওই লাল ফোনটা দেখি দেখি বন্ধুরা, এই ফোনটা দেখতে, এই ফোনটা দেখলেই সব সমস্যাটা মিটে যাবে, মানে ব্যাপারটা বুঝে যাবে। মনে হয় সব মাল ডেলিভারি হয়, মানে কি মাল ডেলিভারি হলে তো সব কিছু দিয়ে দিত। ফ্লিপকার্টটা অন করব, ফ্লিপকার্টটা অন করি, এই সব নাম্বার নাম্বার, ফ্লিপকার্ট কই, ফ্লিপকার্ট ওপেন হয়ে গেছে। মাই অর্ডার, মাই অর্ডারে দেখি, হ্যাঁ ডেলিভারি, হ্যাঁ বললাম না বন্ধুরা, এখানে এখানে দুখানা ভাগে ভাগ করেছে, মানে আমরা যে 2,500 টাকার মালটা অর্ডার দিয়েছি দুটো ভাগে ভাগ হয়েছে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মানে দুখানা মাল আগে এসছে আর বাদ বাকি এখানে যে আরও যে কটা মাল আছে বাদ বাকি মালটা এখনও এটা মানে ডেলিভারি হয়নি, ডেলিভারি দেখাচ্ছে না, দুখানা ডেলিভারি দেখাচ্ছে, দুখানা ডেলিভারি দেখাচ্ছে না। তো বাদ বাকি মালটা হয়তো এখনই হয়তো এখনই হয়তো ঢুকবে, কিংবা কিছুক্ষণ 1-2 ঘন্টার মধ্যেও হয়তো ঢুকে যেতে পারে। তো মোবাইল নাম্বার ফোন নাম্বার সব কিছুই দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওকে। হয়তো সব ফ্লিপকার্টে তো অনেক মানে অনেক লোকেরাই তো ছেলেপিলেরা কাজ করে, তো একটু টাইম এদিক ওদিক তো হতেই পারে, এবারে সবাই সব এবারে দেখানো,
অতগুলো মাল একসাথে আনাও তো সম্ভব না, মোটর সাইকেল আসছে, এবার অনেক সময় দেখা যাচ্ছে ওই ওটা হয়তো দেখা যাচ্ছে গাড়িতে আসবে, চার চাকা গাড়িতেও আসতে পারে, কীভাবে ডেলিভারি করে আমার অত মাথা ঘামিয়ে লাভ নেই, আমার মাল পেয়ে গেলেই হলো। ওকে টাটা, গুড বাই।